নমস্কার, ক্যালকাটা আয়ুর্বেদে অনুষ্ঠানে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। ক্যালকাটা আয়ুর্বেদে অনুষ্ঠান, যেখানে আমরা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্রের মাধ্যম দিয়ে বিভিন্ন রকম ডিজিজ থেকে বেরিয়ে আসার কথা বলি। যেই ক্যালকাটা আয়ুর্বেদ আপনার নানান রকম ক্রনিক ডিজিজ থেকে আপনাকে বার করে আনতে সক্ষম, এবং অবশ্যই সেটা শারীরিক মানসিক দুটোই, এবং দীর্ঘ সময় ধরে রোগে ভুগছেন, বেরিয়ে আসার রাস্তা পাচ্ছেন না, মানসিকভাবে ভেঙে পড়েছেন, সেইখানে কিন্তু অবশ্যই আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র একটা বিশাল বড় উত্তরস্বরূপ। এবং বিশেষ করে ক্যালকাটা আয়ুর্বেদ কিন্তু আপনাদেরকে খুব সুন্দরভাবে সুস্থ করতে পারে, সক্ষম, তারা একদম সমূলে রোগের বিনাশ ঘটায়। আর আজকেও থাকছে বিশেষ আলোচনার ওপর আমাদের এই অনুষ্ঠান, এবং অবশ্যই আজকে আমরা আলোচনা করব এমন একটা বিষয়ের উপরে যেইটা নিয়ে গোটা দুনিয়া একেবারেই মানে তোলপাড়। তার কারণ হচ্ছে আমাদের জীবনধারাতে বিভিন্ন রকম টেনশন, সেটা ছোটো বলুন, বয়োজ্যেষ্ঠ মানুষ বলুন, মধ্যবয়সী মানুষ বলুন, প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু একটা কমন ফ্যাক্টর থাকে, সেটা হচ্ছে টেনশন। তো এই টেনশন, এই অ্যাংজাইটি, এই স্ট্রেস, এইটা আমাদের লাইফে কতটা ক্ষতি করতে পারে, শারীরিকভাবে কতটা আমাদের ভেঙে দিতে পারে, বা আমাদের পজিটিভনেসকে কতটা ভাঙতে পারে, সেই জায়গার থেকে কী করে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র আমাদের বার করে আনতে পারে, রাদার ক্যালকাটা আয়ুর্বেদ আমরা আলোচনা থাকছি। এবং আমাদের সঙ্গে রয়েছেন ওয়েলনেস কনসালটেন্ট মিস্টার সুমিত ভাদুরী। অনেক স্বাগত মিস্টার ভাদুরীকে অনুষ্ঠানে আসার জন্য। আর রয়েছেন আপনারা সরাসরি আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত হয়ে, প্রচুর প্রশ্ন আপনাদের তরফ থেকে থাকে যে কী কী সমস্যায় আপনারা ভুগছেন, কী কী রোগে আপনারা ভুগছেন, এবং ক্যালকাটা আয়ুর্বেদ থেকে কী করে সাহায্য পাবেন। তো সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই অনুষ্ঠান আপনারা দেখুন, আপনাদের প্রতিনিধি হিসেবেই কিন্তু আজকে এই প্রশ্ন করা হচ্ছে, অনুষ্ঠান দেখুন। তবে হেল্পলাইন যাচ্ছে স্ক্রিনে, ডেফিনেটলি আপনারা ক্যালকাটা আয়ুর্বেদে দেখাতে গেলে এই হেল্পলাইনে ফোন করতে পারেন। আমি অনুষ্ঠানের শুরুতেই একটা কথা বলেছি, স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, এবং এই এই তিনটি স্তম্ভ আমাদের লাইফটাকে কিন্তু নষ্ট করে দেয়। তো বিভিন্ন ক্ষেত্রে আজকাল বাচ্চারা খুব স্ট্রেসফুল লাইফ লিড করে, এটা কেন, সবার আগে এটা জানবো। দেখুন, প্রথমে হচ্ছে যে স্ট্রেসটা কি, যেটা আমরা বলি যে মানসিক চাপ, স্ট্রেস সেটা শারীরিকও হতে পারে, মানসিকও হতে পারে। তো বেশিরভাগ যেটা নিয়ে আমরা বেশি বদার থাকি বা বেশি আলোচনা হয় বা সব কিছু, সেটা হচ্ছে আমাদের মানসিক চাপটা। এবার ছোটদের কথা যেটা বলছেন, ছোটরা কেন এত বেশি স্ট্রেসের মধ্যে দিয়ে যাচ্ছে, প্রথম কথা হচ্ছে বাচ্চারা স্ট্রেসের মধ্যে দিয়ে যাওয়ার অতিরিক্ত কারণ হচ্ছে গার্জিয়ান আর স্কুল। এটা কেন বলবো, যে দেখুন প্রথম কথা, আমরা কী করি বাচ্চাদের উপরে আমাদের নিজেদের পছন্দটা বা চাহিদাটা চাপিয়ে দিই সবসময়। এটা দেখিন যে আমি কী পছন্দ করি বা আমি কী চেয়েছি, আমি যেটা নিজে করতে পারিনি, আমার যে স্বপ্ন বা আমার ইচ্ছে বা আমার আশা, সব কিছুই কিন্তু আমরা আমাদের নেক্সট জেনারেশনের উপরে চাপিয়ে দিই যে সে সেরকম হবে। কিন্তু সেও তো যে একটা ইন্ডিভিজুয়াল ব্যক্তি, তারও একটা কিছু মানে বক্তব্য আছে, তারও কিছু একটা পছন্দ আছে, ইচ্ছে আছে, সেগুলোকে আমরা প্রথমে গুরুত্বই দিই না। এবং আমরা এটা সবসময় ফিল করি, যেহেতু আমরা একটা অভিজ্ঞতা নিয়ে এতগুলো বছর কাটিয়ে দিই লাইফের, যে আমরা সঠিক জানি, ছোটরা ঠিক জানে না। আর তার জন্য কী হয় যে আমাদের সাথে ওদের মনের যেহেতু মিল হয় না, তার জন্যে ওরা যে কাজগুলো আমাদের কথার মতো চলতে গিয়ে ওরা বাধ্য হয় কিন্তু মন সাই দেয় না, সেখানে কিন্তু ওদের একটা সময় গিয়ে মানসিক চাপের সৃষ্টি হয়। কারণ ওরা মানসিকভাবে সেটার জন্য প্রিপেয়ার্ড না, মানসিকভাবে সেটাকে অ্যাকসেপ্ট করেনি, ইমোশনালি সেটাকে অ্যাকসেপ্ট করে না। তার জন্য কি দেখা যায় যে আমাদের কথাগুলো ওদের ভালো না লাগা সত্ত্বেও যখন করতে থাকে, রিপিটেডলি এটা যখন হতে থাকে, তখনই কিন্তু ওরা মানসিক চাপের মধ্যে আসে। এটা কিন্তু আমাদের ক্ষেত্রেও হয়। ধরুন আমার কথাটা আপনার পছন্দ হচ্ছে না, সেটা সাংসারিক লাইফে হোক বা প্রফেশনাল জগতে হোক, এবার রিপিটেডলি যখন আপনার ঘাড়ে আমি সেটাই চাপিয়ে দিচ্ছি, সেই কাজটাই করতে বলছি বা সেই সিচুয়েশনটাই আপনাকে ফেলে দিচ্ছি, একটা টাইমের পর কিন্তু আপনার মানসিক চাপ এমন সৃষ্টি হবে যে দেখা যাবে যে আপনি আমাকে দেখলেই ওই কথাটা মনে পড়বে, আর আপনি তখন আমাকে মানে ভয় পাওয়া শুরু করবেন, বা মানে ওই যেটা বললেন যে টেনশন, ঠিক আছে, এই ব্যাপারগুলো কিন্তু আসতে থাকবে। এগুলো ফ্যামিলি লাইফে যেমনি আমরা মানে ছোটদের ক্ষেত্রে যেমন দেখি, বড়দের ক্ষেত্রেও কিন্তু আছে। আরেকটা কারণ যেটা স্কুলের একটা বড় রোল, আমরা দেখুন আমাদের টিচার্সরা অনেক বেশি এডুকেটেড হয়, তাদের একটা মানে কী বলবো, প্রফেশনাল এডুকেশন থাকে, আলাদা ট্রেনিংস থাকে, এবং কিছু ওনাদেরও কিছু বেসিক প্রিন্সিপালস থাকে যে একটা স্টুডেন্টকে কীভাবে গাইড করা উচিত। কিন্তু দেখা যায় আলটিমেটলি খুব কম জায়গায় কিন্তু সেটাকে ফলো করা হচ্ছে, খুব কম জায়গায়, মানে ভালো ভালো জায়গাতেও দেখা যায় সেটা করা যাচ্ছে না। কারণ হচ্ছে কি, ইনফ্রাস্ট্রাকচার হচ্ছে মেন কারণ। যেখানে ধরুন 50টা স্টুডেন্টের জন্য একজন টিচার, তখন সেই টিচারের মানে ইয়েই থাকবে না যে
কি বলবো পেশেন্সই থাকবে না সেই বাচ্চাকে সেইভাবে হ্যান্ডেল করতে বা তাকে অনেক বেশি কেয়ার করতে বা তাকে খুব বেশি মানে কি বলবে ইমোশনালি তার সাথে অ্যাটাচ হওয়ার, এই জায়গাগুলোই নষ্ট হয়ে যায়। তো এগুলো কিন্তু ইনফ্রাস্ট্রাকচার বা ম্যানেজমেন্ট যারা থাকে তাদের কিন্তু এটা নজর দেওয়া উচিত, কারণ টিচার্সরা এডুকেটেড থাকে, টিচার্সরা ওই আপনি প্রশ্ন করলে সব বলে দিতে পারবে, কিন্তু ইমপ্লিমেন্টেশনের জায়গাটাই কিন্তু নষ্ট হয়ে যায়, ঠিক আছে, যেখানে প্রয়োজন। তার ফলে কি হয়, অ্যাভারেজ যে বিহেভিয়ারটা স্টুডেন্টসরা সেটাই পায়। এবার প্রত্যেকটা স্টুডেন্ট তো আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল, কেউ কারোর সাথে এক হবে না, ঠিক আছে, কেউ পড়াশোনায় খুব ভালো হলে কেউ খেলাধুলায় খুব ভালো হবে, কেউ একটু বেশি পড়তে হলে অনেকে খুব ইন্টেলিজেন্ট আছে একবার পড়লেই হয়ে যাবে, কেউ আছে অতিরিক্ত মানে ছটপট করা পছন্দ করে, কেউ আছে খুব শান্ত প্রকৃতির, কেউ মানে খেলাধুলা পছন্দ করে বেশি পড়তে পছন্দ করে না, আবার অনেকে আছে খুব বেশি পড়তে পছন্দ করে কিন্তু দেখা যায় খেলাধুলার দিকে এসে নেই। আমাদের মানে বাচ্চাদের সবই দরকার, ওভারঅল ডেভেলপমেন্ট বলে একটা ব্যাপার যেটা সেটাই কিন্তু আজকাল হচ্ছে না বাচ্চাদের। আমরা চাপিয়ে দিচ্ছি তাদের উপরে টিচার প্রাইভেট টিউশনের বোঝা চাপিয়ে দিচ্ছি স্কুলের পড়া, আমাদের মত, এবং সেখান থেকে সেম জিনিস পাচ্ছে স্কুল থেকে, কোথাও কিন্তু একটা নতুন কিছু বা তাদের মতো করে কিছুই হচ্ছে না। এই জায়গাটা তারা জুঝতে জুঝতে একটা টাইমে এমন হয়ে যায় তখন কিন্তু তারা নিজেদের পেশেন্স হারিয়ে ফেলে, তখন অতিরিক্তভাবে টেনশন হয়, স্ট্রেস বেড়ে যায়, তারপরে এই ব্যাপার এমনকি ভীতিরও সৃষ্টি হয় এবং ল্যাক অফ কনফিডেন্স কিন্তু এখান থেকেই বাচ্চাদের তৈরি হয়। তারপরে সে তার প্রফেশনাল জগতে গিয়ে এই ভীতিটাই কিন্তু কাজ করে, যেখানে তাকে হারতে সাহায্য করে, জিততে নয়। তো এই ব্যাপারগুলো কিন্তু আমাদের খুব নজরে রাখা উচিত, আর এগুলোই হচ্ছে মেন কারণ একটা বাচ্চা স্ট্রেসফুল লাইফ লিড করার জন্য। এবং আরেকটা ব্যাপার, বাচ্চা হোক বা বড়োর জন্য, একটা পুরো পাস্ট একটা নেগেটিভ এক্সপিরিয়েন্স বাচ্চাদের ক্ষেত্রে এগুলোর থেকেই হয় পাস্ট নেগেটিভ এক্সপিরিয়েন্সগুলো, ঠিক আছে, কোনো সময় হয়তো সে একটা স্কুলে পড়া পারেনি, তার জন্য হয়তো এমন তাকে মানে ইসে হতে হয়েছে, টিচারের কাছে পানিশমেন্ট খেতে হয়েছে, এবার ওই সাবজেক্টটাকে সে ভয় পাওয়া শুরু করে দিচ্ছে আলটিমেটলি, আমরা লাগাতার দেখি একদম। এবং তারপরে যে সেই টিচার এবং টিচারের বিহেভিয়ার তখন কেমন থাকছে, যে এ পড়াশোনা করে না এ বাজে স্টুডেন্ট, তাকে আরও নেগেটিভ করে দিচ্ছে, তাকে হাইলাইট করছে অ্যাজ এ নেগেটিভ স্টুডেন্ট, বাজে স্টুডেন্ট হিসাবে। তখন কিন্তু তাকে যে এনকারেজ করা, এটাই কিন্তু একজন যদি স্পোর্টসম্যান হয় তার কোচ যদি থাকে সে কিন্তু করে না, তাকে আরও এনকারেজ করে, কিন্তু বুস্ট আপ করে। কিন্তু দেখা যায় স্কুল লেভেলে বা এই মানে দেখা যাচ্ছে যে মানে ক্যারিয়ার তৈরি করতে গিয়ে নিচুর স্তরে কিন্তু এই প্রবলেমগুলো রয়ে যায়। তো সেই জায়গার থেকে কিন্তু যদি না বেরিয়ে আসা যায় বাচ্চাদের কিন্তু এই স্ট্রেস লেভেল কোনো দিনই কমবে না। এটা খুব দামি কথা, কারণ আমার নিজের একটা এক্সপিরিয়েন্স থেকে বলি মিস্টার বাদলু, যে আমি নিজের দেখেছি একটি ছোট্ট বেবি বা মা নিয়ে যাচ্ছে তাকে, এবং মেট্রোতে তা চুপ করে রয়েছে, কথা বলছে না, কারণ তখন মা বলছে ওকে সাইকিয়াট্রিস্টকে দেখাতে নিয়ে যাচ্ছে, আমি এতটুকু বাচ্চাকে কেন সাইকিয়াট্রিস্ট, তখন বলছে স্কুলের টিচার বলেছে যে ও অ্যাটেন্টিভ নয় ক্লাসে, দ্যাটস ওয়াই ওকে সাইকিয়াট্রিস্ট দেখাতে হবে। এবার আমাদের এমন কিছু সমস্যা জীবনে থাকে যেগুলো আমরা মনে করি যে আমরা যেটা ডিসাইড করছি সেটাই পারফেক্ট, হয়তো দেখুন সাইকিয়াট্রিস্ট কোনো ভুল জায়গা নয়, সাইকিয়াট্রিস্ট মানে পাগলের ডাক্তার নয়, এটা আমাদের বুঝতে হবে। খুব মানসিকভাবে যদি আমরা স্ট্রংলি ভাবি তাহলে আমাদের আমার আপনার প্রত্যেকেরই একজন সাইকোলজিস্টের দরকার রয়েছে, সাইকোলজিস্টের দরকার, সাইকোলজিস্টের এই জন্য দরকার, এই যে আমরা ডিসাইড করছি মিস্টার ভাদুরী যে এই বাচ্চাটি অ্যাটেম্পটিভ নয় তার জন্য এই বাচ্চাটি সাইকিয়াট্রিস্ট দেখানো দরকার, তোমার দ্বারা হচ্ছে না ভাই। বহুকাল আগে আমরা তো এগুলো পড়েছি যে একটা গাছকে যদি প্রচুর মানে আপনি অপমান করেন তাহলে দেখবেন সেই গাছটা মরেই যাবে, কারণ এটাই প্রমাণ গাছে প্রাণ আছে। সুতরাং বাচ্চাও তাই, একেবারেই তাই, তাদের যে কনফিডেন্স সব কিছুই কিন্তু ডিপেন্ড করে সে ছোটোবেলায় কীভাবে ব্রট আপ হচ্ছে এবং সব কিছু। আমরা খালি দেখবেন আমরা বলে দিই মুখে সবাই বলি যে এর সাথে মিশবি না এ খারাপ, কিন্তু তার মধ্যেও কিছু একটা পোটেনশিয়ালিটি আছে আমাদের কথার কথা। একটা স্টুডেন্ট সে আমাদের বড় বড় এই সচিন তেন্ডুলকার কি পড়াশোনার লাইনে গেছে সে জানেনি, সে গেছে তার ক্যারিয়ারটা বিল্ড আপ করেছে, তিনি হচ্ছে ইন্টারন্যাশনাল সেলিব্রিটি, মানে ওনার লেভেলটা উনি তো, কারণ কি একটা বাচ্চা সব দিকে হতে গেলে কোনোটাতেই মাস্টার হওয়া যায় না, মানে জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ নান, কিন্তু তার যেটা ইচ্ছে এখন কিন্তু এরকম অনেক কিছু বেরিয়ে গেছে বাচ্চাদের জন্য যেটাকে কিন্তু প্রেডিক্ট করা যায় একটা যে তার ইচ্ছেটা কোন দিকে ন্যাকটা কোন দিকে গেছে, ঠিক আছে, এরকম আছে আজকাল। কিন্তু সবার এই সুযোগগুলো নেওয়া উচিত, তো অ্যাটলিস্ট বোঝা যাবে আমরা যেমনি আমাদের ফিউচার প্রেডিকশনের জন্য কারো কাছে যাই তেমনি কিন্তু বাচ্চাদের এই
তারা কোন দিকে মানে তাদের ক্যারিয়ারটা তৈরি করতে পারে সেই জায়গাগুলো কিন্তু এখন তৈরি হয়েছে। তো এগুলোও আমাদের যাওয়া উচিত। তো এক একটা মানুষ সব ফিল্ডে মাস্টার হতে পারে না, একটাতেই মাস্টার হওয়া যায়, ঠিক আছে? তার জন্য বাচ্চাদের দিকে তাকিয়ে কিন্তু আমাদের নিজেদেরকে যদি চেঞ্জ করি, আমরা গার্জিয়ানরা বা টিচাররা, তাহলে কিন্তু বাচ্চাদের স্ট্রেস লেভেল থেকে কমানো যাবে। তো তার মানে স্ট্রেস লেভেলটা ওই জায়গায় চলে যায় না হলে। এবার আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই যে আমরা স্ট্রেসের কথা বলি, মানে আমরা এখন ডিপ্রেশন এই শব্দগুলোর সঙ্গে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি, ডিপ্রেশন খুব খুব ওতপ্রোতভাবে আমাদের লাইফের সঙ্গে জড়িয়ে গেছে। কিন্তু সমস্যা হচ্ছে যে এর থেকে আমরা চট করে কোনো একটা ওষুধ খেয়ে নিলাম। ডিপ্রেশনের মেডিসিন আমরা প্রত্যেকটা ক্ষেত্রে বহু মানুষকে খেতে দেখেছি, বাচ্চা ক্ষেত্রে বলছি না, আমি নর্মাল বড়দের ক্ষেত্রে বলছি। কিন্তু আমি একটা কথা বলি যে আয়ুর্বেদ চিকিৎসা শাস্ত্র এই ধরনের স্ট্রেস রিলিফের ক্ষেত্রে কতটা সাহায্য করতে পারে। দেখুন, এই যে একটা ব্যাপার আছে, এই যে মানে এই যে ব্যাপারটা বললেন আপনি, স্ট্রেস, অ্যাংজাইটি, ডিপ্রেশন, এগুলো কিন্তু মেন্টাল প্রবলেম, এগুলো কিন্তু সাইকোলজিক্যাল প্রবলেম। এখানে কিন্তু ফিজিক্যাল প্রবলেম না, যে হাত কেটে গেছে তার ট্রিটমেন্ট, পেটের প্রবলেম হচ্ছে এক্স্যাক্টলি, বা ইন্টারনাল প্রবলেম হলেও ধরুন পেটের গণ্ডগোল হচ্ছে সেটা সারানো, এগুলো কিন্তু তা নয়। এগুলো হচ্ছে সাইকোলজিক্যাল প্রবলেম, যেগুলো হচ্ছে ধরুন কি বলবো, ইমোশন যেখানে অ্যাটাচ থাকে, যেখানে আমাদের মেন্টাল অ্যাটাচমেন্ট থাকে, এই সব নিয়ে। তো এখানে মেডিসিনের মতো কাজ করতে পারে, কিন্তু দেখা গেছে যদি তার ওভারঅল ডেভেলপমেন্টটা সম্পূর্ণভাবে হলিস্টিক অ্যাপ্রোচ, যে কথাটা বলি, একটা ব্যক্তিকে শুধু সিমটোমেটিক রিলিফের দিকে না গিয়ে সেই ব্যক্তির সম্পূর্ণটাকে তাকে জাজ করে তার সম্বন্ধে জেনে বুঝে তার ট্রিটমেন্ট করলে দেখা যাবে তার রেজাল্টটা পার্মানেন্টলি হবে এবং লং টার্ম হবে এবং মেডিসিন ডিপেন্ডেন্ট হতে হবে না। সেখানে আয়ুর্বেদ কিন্তু সেই একটা হলিস্টিক অ্যাপ্রোচ, যেখানে শুধু যে তার স্ট্রেস হয়েছে ওষুধ খাওয়ালে কি হবে, তার ব্রেনটাকে ঠান্ডা করে রাখবে, সমস্যাটা সমাধান হবে না। কিছুদিন পর সেই মেডিসিনটার হয়তো ডোজ বদলে দিতে পারে। দেখা গেছে এখানে অনেক সময় মেডিসিন ডিপেন্ডেন্ট হয়ে অনেক বেশি মানে সাইড এফেক্ট চলে আসে, কিন্তু আয়ুর্বেদাতে যেহেতু ওভারঅল একটা ডেভেলপমেন্টের চেষ্টা করা হবে, ওভারঅল হেলদি রাখার চেষ্টা করা হবে, সেখানে কি হবে দেখা যাবে, প্রথমে ফাইন্ড আউট করবে হয়তো যে কি কারণে সেই স্ট্রেসটা এসছে, এটা একটা কারণ। তাহলে যদি দেখা গেল যে, আমি বড়দের কথাই বলছি, দেখা গেল যে ফ্যামিলি রিলেশন খারাপ, তার জন্য মানসিক চাপ, তাহলে হয় রিলেশনটাকে ভালো করতে হবে, নাহলে একটা আছে ফাইট আর ফ্লাইট, একটা স্ট্রেসের ব্যাপার থাকে, ফাইট করো সেই সিচুয়েশানটাকে নিয়ে, চ্যালেঞ্জ হিসাবে নাও, অথ নাহলে কী হবে ফ্লাইট, মানে সেই জায়গার থেকে সরে গিয়ে সেটাকে ম্যানেজ করো, এরকম দূর। এবার দেখা যাচ্ছে হাজব্যান্ড ওয়াইফের রিলেশনই দেখা যাচ্ছে, যেখানে হচ্ছে হাজব্যান্ডের, হয়তো আমি একটা এক্সাম্পল দিয়ে বললে বোঝানো যাবে ভালো, হয়তো ভালো ওয়েল টু ডু ফ্যামিলি, কোনো ইকোনমিক্যাল প্রবলেম নেই, আর্থিক কোনো সমস্যা নেই, দেখা যাচ্ছে যে হাজব্যান্ড অতিরিক্ত অ্যালকাহলিক হয়ে গেছে, ড্রিঙ্ক করে রাত্রে বাড়ি ফিরছে এবং সে তার ওয়াইফের ওপরে টর্চার করছে, মেন্টাল টর্চার। তাহলে কী হচ্ছে, আমি একটু আগে যেটা বলছিলাম, যখনই সে ওই সময়টা যখন হাজব্যান্ড ফিরছে, ভদ্রমহিলা কিন্তু এটাই ভেবে নিচ্ছে আজকে আবার সেই গণ্ডগোলগুলো হবে, সেই পরিস্থিতিতে আমার আবার পড়তে হবে। এই করতে করতে ওনার স্ট্রেসটা বাড়ে, স্ট্রেস বাড়তে বাড়তে একটা টাইমে ডিপ্রেশন হয়ে যায়, নিজের বেঁচে থাকার মানেটা হারিয়ে ফেলে মানুষ। এবার ট্রিটমেন্টের পদ্ধতি আছে বিভিন্ন ধরনের, যেটা হলিস্টিক অ্যাপ্রোচ বলছি, সেখানে যেহেতু ওভারঅল একটা ডেভেলপমেন্ট দেখা গেছে, তার হয়তো খাদ্য খাবারের ইচ্ছে চলে গেছে, তার ওয়েট বেড়ে গেল, ওয়েট বাড়ার থেকে দেখা গেল ভদ্রমহিলার ওয়েট বাড়ার থেকে তার বয়সটা এমন যেখানে ধরুন হাড়ের ক্ষয় হচ্ছে, সেখান থেকে কী হচ্ছে ব্যথার সৃষ্টি হচ্ছে, আর্থ্রাইটিসের প্রবলেম দেরিয়ে, তাহলে সেখানে তাকে নিউট্রিশনের একটা পার্ট থাকবে, যেখানে কী ধরনের খাদ্য খাবার আয়ুর্বেদিক মত অনুযায়ী কী ধরনের খাদ্য খাবার খেলে সেই ব্যক্তি সুস্থ হবে, একটা গেল। সেখানে কিছু ওষুধ থাকবে, যেই ওষুধের মাধ্যমে তাকে দেখা যাবে তার যে যে প্রবলেমগুলো আছে সেগুলোকে কারেকশন করা যাচ্ছে। তার সাথে সাথে আয়ুর্বেদের পঞ্চকর্মা একটা বিশাল বড় রোল প্লে করে, যেটা মানুষকে ডিটক্সিফাই করতেও সাহায্য করে, মানে শোধন করে, একটা আমরা দেখি না পুজোর সময় কিছু শোধন করা হয়, একটা ব্যাপার থাকে যেমনি, তেমনি মানুষের শরীরটাও যেহেতু একটু মন্দিরের সাথে তুলনা করা হয়, একেও কিন্তু শোধন করা হয়। আয়ুর্বেদার যে পঞ্চকর্মা থেরাপি সেটা একটা পদ্ধতি, এবং তার সাথে সাথে পঞ্চকর্মা থেরাপি করলে মানুষের যে হিলিং পাওয়ার,
মানে সুস্থ হওয়ার যে ক্ষমতাটা সেটাও বেড়ে যায়, মানে সেলফ হিলিং, হিলিং সেলফ হিলিং যেটা সেটাও বেড়ে যায়। তার মানে বডিকে ডিটক্সিফাই করছে, শরীরকে মনকে দুটোকে ডিটক্সিফাই করা যায় আয়ুর্বেদ পঞ্চকর্মার মাধ্যমে, এবং হিলিং পাওয়ারটাকে মানুষের বাড়িয়ে দেয়, যাতে মানুষ অটো হিলিং যেটা বলে সেটার কাজ লাগিয়ে মানুষ সুস্থ হতে থাকতে পারে। তার সাথে বিভিন্ন পদ্ধতি আছে, আরও যোগ আছে, মেডিটেশন আছে, এই সব লাইফস্টাইল চেঞ্জেস আছে, সব কিছু নিয়ে কিন্তু ট্রিটমেন্টগুলো। লাইফস্টাইল চেঞ্জের কথা যেমন বলে, তার মানে আমাদের খাদ্য খাবারের জায়গাটা দেখতে হবে এবং আমরা আমাদের কি রুটিন, ডেলি রুটিন সেটা বলছেন। হ্যাঁ দেখুন, এই ধরুন এই ভদ্রমহিলার কথা যে বলছি, যে স্ট্রেস থেকে খাদ্য খাবার উল্টো পাল্টা হয়ে গেছে, সেখানে আমার ফুড হ্যাবিট চেঞ্জ হলো, আবার দেখা যাচ্ছে উনি অনেক বেশি সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছেন, ঠিক আছে, কিন্তু এমনি কোনো এক্সারসাইজ করছে না, তাহলে ওনার ওজনটা কমাতে গেলে যদি কিছু এক্সারসাইজ করা যায় তাহলে ওনার জন্য ভালো, ক্যালারিটা বার্ন হবে। এবার সিঁড়ি দিয়ে যাতে না ওঠে সবসময় তার জন্য ওনাকে রেস্ট্রিকশন কিছুদিন করে দেওয়া হলো, কারণ হাঁটুতে যত বেশি, যেহেতু অস্টিওআর্থ্রাইটিস ধরে গেছে, সেখানে হাঁটুর ওপর যত বেশি চাপ পড়বে তত দেখা যাবে হাঁটুর ক্ষয় হচ্ছে। তাহলে এই গাইডেন্সগুলোও কিন্তু দরকার। তো এগুলো যদি না থাকে, মানুষ কিন্তু নিজের মতো করে যদি চলা শুরু করে, তাহলে কিন্তু প্রবলেমগুলো আস্তে আস্তে বাড়তে থাকে, একটা থেকে দুটো, দুটো থেকে তিনটে রোগের সৃষ্টি হতে থাকে, আলটিমেটলি এত রোগে জর্জরিত হয়ে যায়, তখন মানসিক এবং শারীরিক দুটোভাবেই কিন্তু মানুষ মানে নাজিয়াল হয়ে যায় এবং মানে ভেঙে পড়ে, ভেঙে পড়ে, এবং এই যে মানসিক সমস্যাগুলো আরও বাড়তে থাকে। এই যে স্ট্রেসের জায়গা, আজকে আমরা বাচ্চাদের নিয়ে কথাটা যদিও শুরু করলাম, কারণ এখনকার লাইফস্টাইল আমাদের একদম বদলে গেছে। আজকে আজকে দেখুন, আজকে এক্সাম হলো না, বাচ্চাগুলো পাস আউট হলো, কিন্তু বহু বাচ্চা রয়েছে, বেশিরভাগ বাচ্চা রয়েছে যারা মানসিকভাবে ভেঙে পড়েছে। এটা একটা স্ট্রেস তৈরি করেছে যে আমি পড়লাম, আমি প্রিপেয়ার হলাম, আমি ফাইনাল দেব, বোর্ড দেব, বাট আমি দিতে পারলাম না। দেখুন এরকম অনেকেই আছে যারা ধরুন ভাবছে রেজাল্ট আগের পরীক্ষা থেকে, এইচএসএ ধরুন যারা দিচ্ছে, দেখা যাচ্ছে যে আগের রেজাল্ট থেকে এবার তাদের আরও বেশি ভালো হওয়ার কথা, প্রিপারেশন অত সুন্দর নিয়েছে, কিন্তু আলটিমেটলি দেখা গেল রেজাল্টটা খারাপ হওয়াতে সে হয়তো কোথাও কোথাও চান্স যেটা পাওয়ার ছিল হয়তো পেল না। এই জায়গাটায় তার একটা ক্যারিয়ার নিয়ে যখন প্রবলেম আসছে, এই বয়সে তারা বুঝতে শিখেছে, নিজের ক্যারিয়ার সম্বন্ধে ভাবতে শিখেছে, কিন্তু দেখা গেল এক টাকায় প্রতিবন্ধকতা চলে আসলো তার, তো এখান থেকে কিন্তু মানসিক চাপ সৃষ্টি হচ্ছে। তো এরকম আমাদের একটা মানে মানসিক চাপ তৈরি হতে পারে, সেখানে সোশ্যাল কারণ থাকতে পারে, সামাজিক কারণ থাকতে পারে, তারপরে তার পার্সোনাল লাইফ যেটা ঘরোয়া ফ্যামিলি রিলেটেড কারণ থাকতে পারে, তার প্রফেশনাল জগতের কারণ থাকতে পারে, তার ইকোনমিক কারণ থাকতে পারে, এরকম অনেকগুলো কারণ আছে যার জন্য একটা মানুষ একটা স্ট্রেসফুল সিচুয়েশান দিয়ে পাস হয় এবং সেটা বেশি দিন হতে হতে সেখানে ডিপ্রেশনের সৃষ্টি। এখান থেকে কি পঞ্চকর্ম আমাদের বার করতে পারে, মানে এটা তো একটা পদ্ধতি? হ্যাঁ, পঞ্চকর্মা যেটা আমি বলছিলাম যে এটার একটা মেন কারণ হচ্ছে শরীরকে ডিটক্সিফাই করা, শরীর এবং মনকে, ঠিক আছে। আচ্ছা আমরা বরং এইটা আলোচনায় ফিরবো, একটু যদি পঞ্চকর্ম বিষয়টা আমরা দেখে নিই, নিয়ে আমি এটা নিয়েই বলবো যে স্ট্রেসে পঞ্চকর্ম কতটা হেল্পফুল, একটা দেখে নেবো যে পঞ্চকর্ম থেরাপি এক্স্যাক্টলি কী। এখন আমরা যে এই পদ্ধতিটা দেখছি এটা হচ্ছে স্নেহন। এই স্নেহনে কী হয়, বডিকে ডিটক্সিফাই করে এবং শরীরে যে বর্জ্য পদার্থ থাকে সেগুলো ঘামের মাধ্যমে এটাকে শরীর থেকে বের করে দেয়। এটা একটা হচ্ছে প্রথম স্টেপ স্নেহনের। কী হয়, এটা একটা মেডিকেটেড অয়েল, যার যেমন সমস্যার সেই অনুযায়ী সেই তেলটাকে তৈরি করা হয়, আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালার নির্যাস থেকে সেটা তৈরি হয়, একটা অয়েল বেস থাকে এবং সেটাকে কিন্তু শরীরের বিভিন্ন অংশে তার প্রলেপ দেওয়া হয় বা একটা মাসাজ দেওয়া হয়, স্মুথ একটা হালকা মাসাজ দেওয়া হয় যাতে শরীরে এই তেলটা মিশতে থাকে। এই পদ্ধতিটিকে আমরা বলছি স্নেহন। যেটা মেডিসিনের গুণাগুণ আছে সেটা তেলের মধ্যে রয়েছে, তার সাথে সাথে কী হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বাড়ছে, মাসেল স্টিফনেস কমছে এবং বডি কিন্তু রিল্যাক্সড হচ্ছে। এটা কিন্তু আমাদের মনকে ঠিক রাখতে, কিন্তু বডি এবং মন দুটোকে যেহেতু একসাথে একজন আরেকটার পরিপূরক হিসাবে ইউজ করা হচ্ছে, তো দুটোই কিন্তু আমাদের ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের পদ্ধতি করতে হয় পঞ্চকর্মায়, এবং তার জন্য এই স্নেহনের কিন্তু একটা বড় ভূমিকা রয়েছে। আমাদের যে আজকের টপিকটা IBS, সেখানে যেহেতু আমাদের ডাইজেশনের ব্যাপার রয়েছে, একটা হজমের ব্যাপার বা পাচন ক্রিয়ার বা পাচনতন্ত্রের বিভিন্ন একটা রোল রয়েছে, তার একটা সুস্থতা কিন্তু বড় প্রয়োজন। সেখানে আমাদের হাতের পায়ের যেসব জায়গায় স্নেহন হচ্ছে তার সাথে কিন্তু আমাদের পেটেরও কিন্তু স্নেহন করানো হচ্ছে, যেটা আমাদের
অয়েল অ্যাপ্লিকেশন বলছি, মেডিকেটেড অয়েল অ্যাপ্লিকেশন। এতে কি হচ্ছে, মাসেলসগুলো কিন্তু টোন হয়, মাসেলস অনেক সফট থাকে, মাসেলের স্টিফনেসটা কমে এবং প্রপার কিন্তু আমাদের বডি ফাংশন করে। এবার আমরা দেখে নিলাম যে স্নেহনের পদ্ধতিটা, এই পদ্ধতিটা যেটা আমরা এখন দেখছি এটাকে বলা হয় শোধন। শোধন মানে হচ্ছে একটা জলের বাষ্প তৈরি হচ্ছে ভেতরে, এই চেম্বারটার ভিতরে, এবং সেই জলের বাষ্পটা সারা শরীরে ছড়িয়ে যাচ্ছে এবং শরীর থেকে কী হচ্ছে, ঘামের মাধ্যমে বডিটাকে ডিটক্সিফাই করছে, টক্সিনটাকে বের করে আনছে। দেখুন, শোধন হয়ে গেছে, এখন পেশেন্ট ফিরে আসছে ওই জায়গা থেকে এবং দেখুন সারা গা কিন্তু ঘামে জর্জরিত, পুরো ঘাম তৈরি হয়েছে এই বাষ্প থেকে এবং এই ঘামটার মাধ্যমেই কিন্তু শরীর থেকে টক্সিনটা বেরিয়ে যাচ্ছে। এখন আমরা করব যেটা, এটাকে বলা হয় শিরোধারা। শিরোধারা প্রসিডিওরটাই কী হবে, এইটা একরকম মেডিকেটেড অয়েল দেওয়া আছে, এই যে আমাদের ইউটেন্সিলটা এটার মধ্যে মেডিকেটেড অয়েল দেওয়া আছে এবং খুব আস্তে আস্তে নলের মাধ্যমে কপালে এর ধারাটা দেওয়া হচ্ছে। এই যে তেলের ধারাটা, এতে দেওয়াতে কী হবে, এটা অ্যাকচুয়ালি কাজ করে আমাদের মনের ওপরে। শিরোধারার কাজ হচ্ছে আমাদের যে মানসিক চাপ বা স্ট্রেস সেটাকে কমিয়ে আনে এবং তাতে কী হয়, মানুষের যে একটা মানসিক সমস্যাগুলো যেগুলো দেখা দেয় সেটার থেকে বেরিয়ে আসা যায়। মানুষের যখন মন ভালো থাকে তখন কিন্তু তার শরীরও ভালো থাকে এবং শরীরের প্রত্যেকটা সিস্টেম ঠিকভাবে কাজ করে, এবং মন যদি আমাদের শান্ত থাকে তাহলে আমরা যে কোনো কাজ সুষ্ঠুমতো করতে পারি। এবং যে এই IBS থেকে যে মানুষের যে খুব তাড়াতাড়ি ইরিটেশন বা রেগে যাওয়া যেই সমস্যাগুলো বা অল্পতে অস্থির হয়ে যাওয়া সেইগুলো কিন্তু এই শিরোধারার মাধ্যমে কিন্তু কমিয়ে আনা যায়। এই শিরোধারাটা একটা গ্যাপ আছে, এই যে এখানে যে একটা নল তৈরি করে দেওয়া হচ্ছে তারও কিন্তু একটা মেজারমেন্ট আছে, কতটা উপর থেকে দিতে হয়। এই যে আমরা সবসময় বলি যে আমাদের ক্যালকাটা আয়ুর্বেদের একটা অথেন্টিক ট্রিটমেন্ট হয়, সঠিক ট্রিটমেন্ট হয়, চিকিৎসা পদ্ধতিটা সঠিক থাকে, এগুলো হচ্ছে তার বিশেষত্ব। এই যে আমি যেই কথাটা বললাম যে এইটা একটা ডিস্টেন্স মেনে কিন্তু তেলের ধারাটা দেওয়া হয়, এটা কিন্তু ইচ্ছা করলে কেউ সামনে থেকেও দিতে পারতো, কিন্তু সঠিক একটা পদ্ধতিতে কিন্তু একটা সঠিক মাপ মেনটেন করে দেওয়া হয়, তার এফেক্টটা কিন্তু এক ধরনের অন্যরকম হবে, যার এফেক্টটা খুব বেটার হবে আর কি। এই শিরোধারার যে তেলটা সেটা মেডিকেটেড অয়েলের বিভিন্ন ধরনের তেলের সংমিশ্রণে তৈরি হয়, একটা কম্বিনেশন অয়েল হয় যেটা কপালের ওপরে দিলে কি হয় যে আমাদের যে ফিলিংসগুলো বা ধরুন আমাদের যে সেন্সেশনগুলো সেগুলোর একটা পরিবর্তন হয় এবং তাতে কি হয় যে আমাদের মন শান্ত হয় এবং তার সাথে সাথে মস্তিষ্কজনিত কিছু রোগের সাথে সাথে আমাদের যে IBS ইরিটেবল বাউল সিন্ড্রোম যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করেছি তাতেও কিন্তু অনেক বেশি উপকার পাওয়া যায়, মন শান্ত হয়। আর আবার বলছি, মন শান্ত হয় এবং যে একটা খিটখিটে ভাব যেটা তৈরি হয়ে যায় সেটার থেকে বেরিয়ে আসা যায় এবং সুস্থ মন থাকলে সুস্থ শরীর অটোমেটিক হবে, তার জন্য কিন্তু আমরা এটা IBS-এ দিই। এই ধারার যখন সমাপ্তি ঘটে তখন একটা হালকা একটু মাসাজ দিয়ে কপালের ওপর এই পদ্ধতিটাকে কমপ্লিট করা হয়। সুতরাং আমরা পদ্ধতি দেখলাম পঞ্চকর্মার, কিন্তু যে প্রশ্নটা নিয়ে আমি গিয়েছিলাম পঞ্চকর্মা মিস্টার বাদুরী, সেই জায়গায় ব্যাক করছি যে স্ট্রেস রিলিফে পঞ্চকর্মা যে যে সিচুয়েশন যেভাবে ওরা হ্যান্ডলিং করছেন সেই কালকাটা আয়ুর্বেদ, সেই জায়গা থেকে আমার মনে হলো যে কতটা স্ট্রেস রিলিফ করতে পারে। দেখুন, আমি একটু আগে বলছিলাম যে স্ট্রেসটা মানসিকও হতে পারে, শারীরিকও হতে পারে, ঠিক আছে। দেখবেন থেরাপিগুলো, কিছু থেরাপি আছে যেটা মানে মানে শারীরিক ফিজিক্যাল থেরাপি বলা যায়, যে কিছু ধরুন যেই থেরাপিগুলো দেখা গেল যে মানুষের শরীরের ওপরে এফেক্ট আছে, ঠিক আছে, সেখানে হতে পারে যে মাংসপেশিকে রিল্যাক্স করছে, তার ফিজিক্যাল অ্যাক্টিভিটিস তাহলে বাড়বে, সেখানে ব্লাড সার্কুলেশন ভালো হচ্ছে, যে মেডিকেটেড অয়েলগুলো দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সেগুলো বডিতে অ্যাবজর্ব করার পর বডির ভেতরে কিছু রিয়াকশান করছে যেগুলো পজিটিভ অ্যাকশান করছে, মানে রিয়াকশান মানে অ্যাকশান, ঠিক আছে, অ্যাকশান করছে যেগুলো খুব পজিটিভ কাজ করছে বডির মধ্যে। তারপরে হচ্ছে বডিকে কী হচ্ছে দেখা গেল যে ডিটক্সিফাই করার জন্য যে ভেতরের থেকে যে আনওয়ান্টেড সাবস্টেন্স কিছু বেরালো,
ঘামের মাধ্যমে সোয়েটিংয়ের মাধ্যমে এগুলো বেরিয়ে গেল, এগুলো আমরা কিন্তু দেখতে পাচ্ছি। আবার দেখছি কি যে যেখানে আমাদের মানসিক ব্যাপারটা, সে মন আমরা কোথায় আছে ওইভাবে ঠিক বজায় বলা যায় না, হার্টের এখানে আছে না ব্রেনের এখানে আছে, ঠিক আছে, তো কিন্তু দেখা যায় যে মন একটা এমন জিনিস যেটাকে আমরা ছুঁতে পারবো না, কিন্তু তার কার্যকর্মটা আমরা বুঝি যে সেটা সেটা ছাড়া কিছু কোনো কাজই করা যায় না, সে মন্দ আছে একেবারেই। তো সেক্ষেত্রে যখন আমার মাইন্ডটাকে আমি ঠিক করতে যাচ্ছি, তাহলে তার কিছু পদ্ধতি আছে যেগুলো আমরা দেখলাম এখন, যেগুলো কিন্তু অ্যাপ্লাই করলে আমার মনটাকে শান্ত করছে। মনটা যখন আপনার শান্ত হবে, তখন কিন্তু আপনি যে কোনো কিছুতে ভাবতে পারবেন সঠিকভাবে। যখন আপনি সঠিক মানে তার লজিক পেয়ে যাবেন, বা একটা কথা সঠিকভাবে ভাববেন, বা যে কথাটা আপনি ইমোশনালি ভাবছেন পজিটিভ ইমোশান নিয়ে, দেখবেন সেই কাজটা তখন কিন্তু স্ট্রেসফুল আর থাকবে না। আজকে ধরুন আপনারা অনেক প্রোগ্রাম করছেন, প্রোগ্রাম করতে করতে একটা টাইমে ফিজিক্যাল এক্সজর্শন আসে, কিন্তু সেই টাইমটায় যদি আপনি মেন্টালি এক্সজস্টেড হয়ে যান, তাহলে দেখবেন পরের প্রোগ্রামটায় আপনি ভালো করে অ্যাঙ্কারিং করতে পারবেন না। কিন্তু আপনি যদি রিল্যাক্সেশন থাকেন, আপনার যখন রিল্যাক্স যদি একটু হয়ে যেতে পারেন ফিজিক্যালি এবং মেন্টালি, তখন দেখবেন আপনার আবার দেখবেন চার্জড আপ হয়ে যাচ্ছে একদমই নেক্সট কাজটা। তো এগুলো কিন্তু এটা কিন্তু ওরকমই একটা ব্যাপার। আয়ুর্বেদা পঞ্চকর্মার শরীরকে ডিটক্সিফাই করে, শরীর ভাইটালিটি বাড়ায়, শরীরকে অনেক বেশি এনার্জেটিক করে, এবং আমি বলবো শরীর এবং মন দুটোকেই কিন্তু একটা পজিটিভ জায়গায় নিয়ে যায়। সুতরাং এই যে আবার আপনাদের বলে রাখি যে আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র পারে না এমন কোনো কিছু নেই, কারণ আমাদের প্রাচীন শাস্ত্র আমরা জানি। আর যেখানে ক্যালকাটা আয়ুর্বেদ খুব যত্ন সহকারে কিন্তু যে কোনো মানুষের, সেটা শারীরিক হোক, যেটা মিস্টার বাদুরী বলছেন যেটা শারীরিক হোক, যেটা মানসিক হোক, সেটা দুটোকেই কিন্তু খুব সুন্দরভাবে হ্যান্ডেল করতে পারছে একটা আয়ুর্বেদ চিকিৎসাশাস্ত্র, যেটা ক্যালকাটা আয়ুর্বেদ করে থাকছে। সুতরাং আপনারা যেখানেই থাকুন না কেন অবশ্যই যোগাযোগ করতে পারেন আপনাদের সমস্যা নিয়ে শারীরিক এবং তার সঙ্গে মানসিক। আমাদের যে হেল্পলাইন যাচ্ছে, ক্যালকাটা আয়ুর্বেদের যে হেল্পলাইন যাচ্ছে, সেই হেল্পলাইনে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করুন। বহু কাছের মানুষের পাশাপাশি বহু দূরের মানুষরাও কিন্তু ক্যালকাটা আয়ুর্বেদে যোগাযোগ করেন, তো সেক্ষেত্রে আপনারা ডেফিনেটলি যোগাযোগ করতে পারেন। আমি একটুখানি বলি, আমাদের হাতের সময় প্রায় শেষের দিকেই চলে এসেছে, একটু বলি সেটা হচ্ছে যে এই যে স্ট্রেস, টেনশন, অ্যাংজাইটি এবং আমাদের ডেইলি লাইফের মধ্যে থেকে আমরা এটাকে বাদ দিতে পারবো না, কিন্তু আমাদের করণীয়টা কি? তাহলে প্রথম কথা হচ্ছে যেটা, দেখুন এখন আমি বলবো যে আপনাদের কারো যদি এরকম প্রবলেম থাকে, তাহলে অবশ্যই ক্যালকাটা আয়ুর্বেদে হাত ধরুন। আমরা সবসময় রেডি রয়েছি আপনাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য। যেটা করতে হবে, একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হবে, এখানে ডক্টরের সাথে কনসাল্ট করতে হবে। কনসাল্ট করলে উনি আপনাকে গাইড করবে পরপর। সেখানে লাইফস্টাইল মডিফিকেশান থাকবে, সেখানে মেডিসিন থাকবে, সেখানে প্রয়োজন হলো পঞ্চকর্মা থেরাপি থাকবে, আরও আরও যেগুলো বিধি থাকবে বা কোনটা করতে হবে কোনটা না করতে হবে, সব কিন্তু গাইডেন্সটা এখানে পাবেন। এবং আমি এটা বলবো যে আমাদের এই ক্যালকাটা আয়ুর্বেদ কিন্তু খুব মানে হোমলি, যারাই আসেন তাদের সাথে একটা যেন বন্ডিং হয়ে যায়, তাদের সাথে একটা খুব ঘরোয়া পরিবেশ হয়ে যায়, এটা খুব দরকার। হলিস্টিক অ্যাপ্রোচ, যেখানে যেখানে একটা মানুষকে সম্পূর্ণভাবে সুস্থতা দেওয়ার ব্যাপার থাকে, সেখানে একটা প্রেসক্রিপশন লিখে খালি ওষুধ দিয়ে দিলে সেই পুরো কাজটা সম্পূর্ণ হয় না। তার জন্যই কিন্তু আজকে অন্য অন্য স্টেট থেকে কিন্তু আমাদের এখানে ফোন কলস আসছে, আমাদের এখানে অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে, যাদের বাড়ি এখানে নেই তারা আমরা ব্যবস্থা করে দিচ্ছি কোথাও হোটেলে থাকার ব্যবস্থা কাছাকাছি, যাতে হ্যাঁ সেই আমাদের সাথে কন্ট্যাক্ট করলে সেগুলোর ইনফরমেশন আমরা দিয়ে সেই বুকিং করিয়ে দিচ্ছি। এইভাবে করে কিন্তু সবাই ট্রিটমেন্ট নিয়ে চলে যাচ্ছে। সুতরাং আপনারা যেখানেই থাকুন না কেন ক্যালকাটা আয়ুর্বেদে হাত ধরতে পারেন, যে কোনো সমস্যা সেটা শারীরিক হোক মানসিক হোক, সমাধানের পথ অবশ্যই ক্যালকাটা আয়ুর্বেদ হেল্পলাইনে ফোন করুন, দূরের বন্ধুরা এসে যোগাযোগ করুন, আপনারা থেকে ট্রিটমেন্ট ডেফিনেটলি করাতে পারবেন, কারণ তারা সোর্স বলে দেবে কোথায় থাকলে কাছাকাছি হবে, আপনারা ট্রিটমেন্ট করাতে পারবেন। আজকের হাতে সময় নিয়ে অবশ্যই ক্যালকাটা আয়ুর্বেদ নিয়ে আবার আমরা ফিরবো।